খবর 24x7-এ আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার বন্ধুরা, খবর 24x7-এ আপনাদের স্বাগত। হ্যাঁ, প্রতিশ্রুতি সার, সর্বস্ব খুইয়ে পাকিস্তানি ফিরছেন ভারতের নাগরিক হতে চাওয়া হিন্দুরা। পাকিস্তানের নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো সংগঠন সীমান্ত লোক সংস্থান সম্প্রতি নাগরিকত্বের সন্ধানে ভারতে আসা পাকিস্তানের হিন্দুদের হেনস্থা ও দুর্দশার বিষয়ে প্রকাশ্যে নিয়ে এসছেন ঘটনাটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কথাকে বিশ্বাস করার ভয়ানক মূল্য দিতে হচ্ছে পড়োশি দেশ পাকিস্তানের হাজারখানেক ধর্মীয় সংখ্যালঘুকে। এরা প্রায় সকলেই হিন্দু, কয়েকটি শিখ পরিবারও আছে। ধর্মের কারণে পাকিস্তানে পদে পদে নির্যাতিত হওয়া এইসব মানুষ ভারতে নাগরিক হতে চেয়ে ভিসা করিয়ে এদেশে এসেছিলেন, কিন্তু অভিযোগ প্রতিশ্রুতির বন্যা ছাড়া বিজেপি সরকারের কাছ থেকে কিছুই জোট নিয়ে এদের ভাঙা মন নিয়ে প্রায় 800 জন ফের পাকিস্তানে ফিরে গিয়েছেন, যাদের তুলে ধরে পাকিস্তানের প্রশাসন এখন বাকিদের দেখাচ্ছে ভারতে গিয়ে কি হেনস্থার মধ্যে পড়েছিলেন এরা। পাকিস্তানে নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘুদের পাশে দাঁড়ানো সংগঠন সীমান্ত লোক সংস্থান সম্প্রতি নাগরিকত্বের সন্ধানে ভারতে আসা পাকিস্তানের হিন্দুদের হেনস্থা ও দুর্দশার বিষয়ে প্রকাশ্যে এনেছেন অনেক ঘটনা। তারা বলছেন যে হাজারখানেক মানুষ বিভিন্ন ধরনের ভিসা করিয়ে ভারতে এসেছিলেন, তারা সকলেই খুবই দরিদ্র। বস্তুত শেষ সম্বলটুকু নিয়ে তারা ভারতে আসেন, তারপরে বারে বারে প্রশাসনের কাছে দরবার করে দীর্ঘদিন অপেক্ষা করেও কোনো পথ খুঁজে পাননি তারা। শুধু একটাই আশ্বাস শুনেছেন, পড়োশি দেশে নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে বিজেপি সরকার নাকি খুবই আন্তরিক। সীমান্ত লোক সংস্থানের সভাপতি হিন্দু সিং সোডা বলেছেন, স্বল্প মেয়াদের ভিসায় ভারতে এসে চরম দুর্দশার মধ্যে দিন কাটিয়ে অপেক্ষা করতে করতে প্রায় সকলেরই ভিসা শেষ হয়ে গিয়েছে, অনেকের পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে তারা নয়াদিল্লির পাকিস্তান দূতাবাসে ধর্ণা দিচ্ছেন, তারাও মওকা বুঝিয়ে গরিব মানুষগুলোকে সর্বশান্ত করছে। আর তারপরেও অন্তত 800 মানুষ মাথা নিচু করে সেই পাকিস্তানে ফিরে গিয়েছেন, তাদের সম্পূর্ণ ভঙ্গ হয়েছে। সোডা জানিয়েছেন, এক একটি পরিবারের কাগজপত্র ঠিক করে দেওয়ার জন্য লাখ টাকা করেও আদায় করেছেন পাকিস্তানি হাই কমিশনের কমিটিরা। পাকিস্তানে ফিরে যাওয়ার পর এবার সেখানে তাদের দিয়ে বলানো হচ্ছে নাগরিকত্ব চাইতে গিয়ে ভারতে কী হেনস্থার শিকার হতে হয়েছে তাদের। সুযোগ বুঝে এদের সামনে এনে ভারত বিরোধী প্রচার করছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI। সোডার কথায় অনেকেই ভেবেছিলেন নাগরিকত্ব আইন সংশোধন বা CAA-এর সুযোগ তারা পাবেন, কিন্তু 2019-এ সরকার তাড়াহুড়ো করে সংসদে সেই আইন পাস করালেও এখনও সেটি বাস্তবায়িত হয়নি। এখন ভারতে না খেয়ে থাকার চেয়ে পাকিস্তানে ফিরে যাওয়ার তাই শ্রেয় বলে মনে করছেন তারা। হাজারের মধ্যে 800 জনই ফিরে গিয়েছেন, বাকিরা তোড়জোড় করছেন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24x7।